জনতা সচেতন করতে পথে নামলো হলদিয়া ট্রাফিক পুলিশ। পূর্ব মেদিনীপুরের মহামারী করোনা পরিস্থিতির মধ্যে তৃতীয়বারের জন্য কোভিড ছড়িয়ে পড়ছে, সেজন্য সারা রাজ্যে রাজ্য সরকার আংশিক লকডাউন ঘোষণা করেছেন, তার পাশাপাশি স্কুল কলেজ বন্ধের নির্দেশ দেন। কোভিড যখন অতিমাত্রায় বেড়েছে, সাধারণ মানুষ এখনও সচেতন হয়নি, সেই সকল মানুষকে সচেতন করার জন্য পথে নেমেছে জেলা পুলিশ। রাজ্যসহ বিভিন্ন জেলায় পথে নামতে শুরু করেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের তমলুক, দীঘা, কাঁথি, পাঁশকুড়া সহ বিভিন্ন এই জায়গায় পুলিশের নজরদারি চলে জোর কদমে। কোথাও কোথাও মাস্কহীনদের ইতিমধ্যে গ্রেপ্তার শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে অন্যদিকে শনিবার হলদিয়া সিটি সেন্টারে ট্রাফিক পুলিশ সুরজিৎ চক্রবর্তীর উদ্যোগে পথচারী মানুষদের সচেতন করতে পথে নামলেন, পাশাপাশি মাস্কহীন মানুষের মুখে মাস্ক পরিয়ে সচেতন করেন। পুলিশ প্রশাসনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন হলদিয়ার প্রতিটি মানুষ। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড।